এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মানের এই শুভ লগ্নে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলায় একটা কথা আছে, যে রাঁধে সে চুলো বাঁধে। ঠিক তেমনি আজ এই মঞ্চে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন একজন, যিনি তাঁর 61 বছরের কর্মজীবনে যেমন নিরলসভাবে সেবা করেছেন মানুষের, তেমনি তাঁর নিরলস সাহিত্য চর্চা। তিনি যেন ডাক্তারদের মাঝে এক সব্যসাচী, ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়। আর তাই আজকের এই স্বাস্থ্য সম্মানের মঞ্চ শুরুতেই আলোকিত হোক তাঁর সৃষ্টির আলোতে। চেনো তো ওই মানুষটাকে, ওর নাম ডাক্তার, সবার মতো ওরও ওই হাত পা মোট চার। চেনো তো ওই মানুষটাকে, ওর নাম ডাক্তার, সবার মতো ওরও ওই হাত পা মোট চার। কোথাও কারুর অসুখ হওয়ার খবর যদি পায়, নলটি হাতে অমনি সেটায় পৌঁছে সে যায়। সব কষ্ট মিটিয়ে তার তবেই বাড়ি ফেরে, রুগীর কষ্ট তারই কষ্ট, নিত্য অশ্রু ঝরে। এমন ম্যাজিক বলতো শুনি কে দেখাতে পারে, আয় সবাই মিলে ওর নামে হাততালি দিই জোরে। হাততালি দিলে তোমরা সবাই ভীষণ ভালো লাগলো, এই সুবাদে একটা কথাই আমার মনে জাগলো, রুগী ভালো না হয় যদি তোমরা কেন খেপবে, পাগল ওই হাসপাতালে আগুন কেন জ্বালবে, কেনই বা ছুটবে তখন ডাক্তারের পিছু পিছু। ডাক্তার পেটানো কাজটা কিন্তু ভীষণ রকম নিচু, চিরকাল বাঁচার জন্যে আমরা কি কেউ আসি, তবে কেন ডাক্তারকেই দিতে হবে ফাঁসি। মনে রেখো ভাই, রুগীদের নিয়ে বাঁচতে ডাক্তাররা ভালোই বাসেন, হাসতে এবং কাঁদতে। তাঁরাও তো এক যোদ্ধা, যারা অস্ত্র ছাড়াই লড়ে যায়, দিন রাতহীন হিসেবে যারা প্রাণের পরশ গড়ে যায়, যাদের নিরলস যুদ্ধে নেভে অন্ধকারের কালো। ডাক্তার তুমি জানো না, তুমি মায়ের মতোই ভালো। ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জন্য আরো একবার আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আমি স্যান্ড কৌশিককেও মঞ্চে আসতে অনুরোধ জানাই, ওনার জন্য বিরাট হাততালি হোক।